আবারও সোনার দোকানে দুঃসাহসিক চুরি, গ্যাস কাটার দিয়ে কেটে লকার ভেঙে লুট গয়না। দিনহাটার সাহেবগঞ্জের পর এবার কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারি বাজার। সোনার দোকানের গেট গ্যাস কাটার দিয়ে কেটে লকার ভেঙে দুঃসাহসিক চুরি, প্রায় 2 লক্ষ টাকার সোনার গয়না এবং রূপা খোয়া গেছে বলে জানা যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা যায় রবিবার ভোর 5টা নাগাদ এলাকার স্থানীয় বাসিন্দারা দেখতে পান বাজারে সোনার দোকানের তালা ভাঙা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মনোজ কুমার সোনারি নামে ওই দোকানের মালিককে। ঘটনার খবর পেয়ে দোকানের মালিক ঘটনাস্থলে এসে দোকানের ভেতর প্রবেশ করে দেখা যায় গোটা দোকান লণ্ডভণ্ড। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় টাপুরহাট পুলিশ ফাঁড়িতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টাপুরহাট ফাঁড় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গত সপ্তাহে দিনহাটা 1 নম্বর ব্লকের সাহেবগঞ্জ বাজারেও সোনার দোকানে চুরি হয়। এই 2 ঘটনার সঙ্গে যোগ সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, পুলিশ তদন্ত শুরু করেছে, অবিলম্বে চোর বা দুষ্কৃতিকারীরা ধরা পড়বে। তবে কিছুদিন পরপরই বারবার এই সোনার দোকানে চুরির ঘটনা যে জেলা প্রশাসন এবং পুলিশের ঘুম উড়িয়েছে তা বলাই বাহুল্য। 2012 সালেও এইরকম লাগাতার সোনার দোকানগুলোতে চুরির ঘটনা ঘটতে থাকে। সেই সময় তদন্তে উঠেছিল একটি চক্রের হদিশ। সেই চক্র পুনরায় সক্রিয় হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। 2টি ঘটনার সঙ্গে কিছুটা সামঞ্জস্য রয়েছে বলেও সূত্রের মাধ্যমে জানানো হয়েছে। ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুরে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইঞ্জিন ভ্যান চালক। 6-চাকা লরি ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ইঞ্জিন ভ্যান চালক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থেকে বিষ্ণুপুর সড়কে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় একটি লরি বাঁকুড়া জেলার কোতুলপুর থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। লরিটিতে বিস্কুট বোঝাই ছিল বলে জানতে পারা যায়। আচমকাই সামনের চাকা খুলে গিয়ে রাস্তাতে চলন্ত ইঞ্জিন ভ্যানকে ধাক্কা মারে, পরে দোকানে গিয়ে ধাক্কা মারার পর রাস্তাতেই পাল্টি খায় ট্রাকটি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবে কারোর কিছু ক্ষয়ক্ষতি হয়নি ও ইঞ্জিন ভ্যান চালকের অল্প ক্ষতি ও আঘাত লেগেছে বলে জানা যায়। ঘাতক লরি ড্রাইভারকে আটক করেছে জয়পুর থানার পুলিশ। তবে কিভাবে এত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটা কোতুলপুর দিক থেকে আসছিল, ড্রাইভার ঘুমিয়ে গেছিল, সেই মুহূর্তে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে। অ্যাঙ্গেল ছিল এদিকে, ঘোড়া দেখতে পাবেন, এই অ্যাঙ্গেলে মেরেছে। অ্যাঙ্গেলে মারার ফলে আমি আর বাবা দুজনেই ছিলাম, ছড়িয়ে যাই। আমরা মাল লোড করছিলাম ভ্যান নিয়ে, ভ্যানটা মালটা লোড করছিলাম, আমরা হাটের ব্যবসা করি। ভ্যানটারও ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে, ভ্যানটাতে মেরেছে তো, মেরে টেনে ফেলে দিয়েছে। ড্রাইভার খালাসির কিছু হয়েছে? ড্রাইভার খালাসির কিছু হয়নি, ড্রাইভার ছিল একা ছিল, ও ছুটে পালিয়ে গেছিলো, আমি ওকে ধরে আনলাম, থানায় গাড়ি তুলে দিলাম। পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে? পুলিশ এসেছে, উদ্ধার কাজ চলছে। কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে আজ থেকে শুরু হতে চলেছে 134 দলীয় ফুটবল টুর্নামেন্ট। কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে শুরু হতে চলেছে 134 দলীয় ফুটবল টুর্নামেন্ট। কোচবিহারের প্রাক্তন রাজা মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুরের নামে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে, যিনি কোচবিহারে ফুটবল খেলার প্রবর্তন ও জনপ্রিয়করণে ভূমিকা রেখেছিলেন। পুলিশের তরফে জানা যায় কোচবিহার জেলা পুলিশ একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে, যাতে 134টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এই খেলায় 128টি গ্রাম পঞ্চায়েত এবং 6টি পৌরসভা অংশগ্রহণ করবে বলে জানা যায়। এই খেলায় পুরস্কার হিসেবে থাকছে বিজয়ী দলের জন্য নগদ 1 লক্ষ টাকা, প্রথম রানার আপ 70,000 টাকা, দ্বিতীয় রানার্স আপের জন্য 50,000 টাকা, পরবর্তী শীর্ষ 60টি দল প্রতিটি 15,000 টাকা পাবে এবং ফেয়ার প্লে ট্রফি হিসেবে 20,000 টাকা ধার্য করা হয়েছে। জানা যায় 6ই মার্চ অর্থাৎ আজ থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টে পুলিশ এবং স্থানীয় ক্লাবের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হবে বলে আশা করছে পুলিশ। জেলার প্রতিটি পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় বিপুল সংখ্যক যুবকের সাথে সরাসরি যোগাযোগ পুলিশের ভাবমূর্তি উন্নত করবে এবং যোগাযোগের মাধ্যম খুলবে। গেমগুলি পেশাদার রেফারির তত্ত্বাবধানে খেলা হবে, DSA জেলা ক্রীড়া কর্তৃপক্ষ দ্বারা সরবরাহ করা হবে।
সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলি জেলা সদরে খেলা হবে। ইন অ্যাসোসিয়েশন উইথ মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর ক্যানারা HSBC অ্যান্ড উইথ দ্য হেল্প অফ DSA একটা বড় ধরনের একটা ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করছে, যার নাম আছে এখানকার একটা খুব ফেমাস মহারাজা ছিলেন যে ফুটবলে খুব ইন্টারেস্টেড ছিলেন। এখানে ওনাকে বলা হয় কি ফুটবল এখানে ইন্ট্রোডিউস করেছিলেন অনেক ফুটবল, তো ওনাকে সম্মান দেওয়ার জন্য আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছি যার নাম আছে মহারাজা দীপেন্দ্র নারায়ণ ভূ বাহাদুর মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। যেখানে যে স্কিম আছে কি আমাদের এখানে 128 গ্রাম পঞ্চায়েত আছে, তো প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে একটা টিম আসছে ওখানে অফিসিয়ালি, ওখান থেকে একটা টিম আসছে। তারপরে আমাদের 6 মিউনিসিপ্যালিটি আছে, তো টোটাল 134 টিম এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। এটা আগে ম্যাচে সাব ডিভিশন ওয়াইজ হবে, আমাদের 5 সাব ডিভিশন আছে, প্রত্যেক সাব ডিভিশন থেকে একটা রানার্স আর একটা উইনার থাকবে। তো সাব ডিভিশন ওয়াইজ আমাদের টোটাল ডিস্ট্রিক্ট লেভেলে 10 টিম আসবে, 5×2 10 টিম আসার পরে ডিস্ট্রিক্ট লেভেলে তার ওনাদের মধ্যে ফাইনাল কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল হবে, তার মধ্যে থেকে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বার হবে, ডিস্ট্রিক্ট গ্রাউন্ডে বার হবে। এই টুর্নামেন্টে একটা খাস বাত আছে কি যে প্রাইজ মানি অনেক ডিসেন্ট রাখা হয়েছে, যে চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন থাকবে ওকে 1,00,000 টাকা প্রাইজ দেওয়া হবে, যে রানার্স আপ থাকবে ওকে 70,000 টাকা, যে থার্ড আছে ও 50,000 টাকা পাবে, আর বাকি যে 7 টিম যে ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছাবে ওদেরকে 15,000 টাকা দেওয়া হবে, 20,000 টাকা থাকবে টিমকে যে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পাবে অ্যাপার্ট ফ্রম জার্সি ভার্সি সব দেওয়া হবে। আর DSA সঙ্গে আমরা কথা বলেছি, DSA যে ইম্পর্টেন্ট ম্যাচে যাবে ওখানে স্পটার রাখবে কি যে ট্যালেন্টকে অর্গানাইজ মানে রেকগনাইজ করার জন্যে ট্যালেন্টকে, তারপরে DSA পক্ষ থেকে আগে ফার্দার ট্রেনিং বা ওকে গ্রুমিং ব্যবস্থা করা হবে। তো আমরা আশা করছি কি যে ডিপার্টমেন্ট ট্যুরিজম আমাদেরকে সাহায্য করছে আর কোচবিহার পুলিশে অর্গানাইজ করছে এই টুর্নামেন্ট দিয়ে আমরা যে আমাদের কোচবিহারে যে ফুটবলের ট্যালেন্ট ওটা আর কোচবিহারে যে স্পোর্টস কালচার আছে ওটাকে আমরা প্রমোট করতে পারি। স্যার মাঠটি ঠিক করা হয়েছে এখনও পর্যন্ত? আমাদের এখন ম্যাচেস প্রথম ধাপে 6 থেকে ম্যাচ শুরু হচ্ছে, ওটা 5টি সাব ডিভিশনে হবে, কিন্তু যে ডিস্ট্রিক্ট লেভেলে যে ম্যাচেস আছে ওটা ডিস্ট্রিক্ট আমাদের কোচবিহার শহরে হবে। আমাদের পুলিশ লাইনে একটা ভালো মাঠ আছে আর রাজবাড়ি স্টেডিয়াম আছে, ওটা যেরকম সুযোগ পাওয়া যায় সেটা করা হবে। পৌরসভা যে এখন অ্যাডমিনিস্ট্রেটর আছেন আমাদের প্রত্যেক পৌরসভাতে, তো আমাদের যে এখন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি আছে ওরা একটা টিম আইডেন্টিফাই করে আমাদেরকে আমাদের অফিসিয়ালি জানাচ্ছে অন দের অফিসিয়াল প্যাড কি আমাদের পৌরসভা এই টিম রিপ্রেজেন্ট করবে। সিমিলারলি গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান আছে বা যে গ্রাম পঞ্চায়েত থেকে আমরা অফিসিয়ালি আমরা পাবো, তো অল 128 গ্রাম পঞ্চায়েত অ্যান্ড অল 6 মিউনিসিপ্যালিটি থেকে একটা করে টিম থাকছে। স্যার ফাইনাল ম্যাচে কোনো বড় ফুটবলার কাউকে নিয়ে আসার পরিকল্পনা আছে? হ্যাঁ, ফাইনাল ম্যাচ এখন 10-15 দিন আছে, তো আমরা লোকদের সঙ্গে যোগাযোগ করছি, আমরা চেষ্টা করবো কি এখানকার যে বড় একটা খেলোয়াড় যে ছিলেন বা কলকাতার দেখে আমরা কাকে আনতে পারি ওটা আমরা দেখছি, ওটা চেষ্টা করা হবে। স্যার টুর্নামেন্টে কি এজ বার রয়েছে না ওপেন? ওপেন আছে, টোটালি ওপেন। একটা টিম মনে করেন কোচবিহার মিউনিসিপ্যালিটি, সে কি শুধু ওই প্লেয়ারগুলো যারা থাকবে তারা কোচবিহার মিউনিসিপ্যালিটিতে থেকেই থাকার প্রয়োজন কি না বাইরে থেকে? এটা একটা কন্ডিশন দেওয়া হয়েছে লোকাল ট্যালেন্টকে প্রমোট করার জন্য কি লোক বাইরে থেকে লোক না নিয়ে আসে, যেহেতু প্রাইজ মানি খুব ভালো আছে, তো আমরা একটাই কন্ডিশন রেখেছি কি যে টিম পাঠানো হচ্ছে মিউনিসিপ্যালিটি পক্ষ থেকে বা পঞ্চায়েত পক্ষ থেকে প্রত্যেক লোক ওখানকার রেজিডেন্ট থাকতে হবে, বাইরের লোককে আনলে আমরা লাগবো। তো সাব ডিভিশন প্রত্যেক সাব ডিভিশন প্যারালালি খেলা চলতে থাকবে, যখন ডিস্ট্রিক্ট লেভেলে আসবে তো DSA একটা শিডিউল তৈরি করবে, তো সেই শিডিউল ভাবে আমরা ম্যাচেস করাবো। প্রত্যেকটা সাব ডিভিশন দিয়ে কি দুটো করে টিম আসবে? দুটো করে টিম, একটা রানার একটা উইনার। ওখানে তো 10 টিম এলো আর 10 টিম মাত্র নেই নেই, সাব ডিভিশন মধ্যে পৌরসভাও আছে আর পঞ্চায়েতও আছে, আমরা সাব ডিভিশন রাখছি। সাপোজ কোতোয়ালি মানে সদর সাব ডিভিশন মধ্যে কোতোয়ালি মিউনিসিপ্যালিটিও আছে প্লাস GP আছে, তো প্রত্যেক একটা ইউনিক ধরে চলছে আমরা সাব ডিভিশন, সদর সাব ডিভিশন, মাদাবাঙ্গা সাব ডিভিশন, তুমানা সাব ডিভিশন, তো প্রত্যেক সাব ডিভিশন থেকে মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত টিম মিলে খেলে ওখান থেকে একটা উইনার একটা রানার বের হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটা টিম, প্রত্যেক মিউনিসিপ্যালিটি একটা টিম, আমি আমাদের মিডিয়া বন্ধুদের
থ্রু দিয়ে কোচবিহার আমাদের যত প্লেয়ার্স আছেন ওনাদের রিকোয়েস্ট করছি কি আপনারা যে বেস্ট প্লেয়ার্সকে আপনারা ওখানে পাঠান, ওখানে পার্টিসিপেট করুন, কেন এটা দিয়ে একটা ভালো রেকগনিশন আছে প্লাস। হুমকি দিয়ে বিজেপি বিধায়কের দোকানে পোস্টার, চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়। কয়েকদিন আগেই শেষ হয়েছে পুরভোট। নদিয়ার তাহিরপুর ও দার্জিলিং বাদ দিয়ে সবকটি পুরসভা ইতিমধ্যে দখলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এর আগে চার পুর নিগমেও সবুজ শিবিরের হাতে চলে গিয়েছিল, তবে এই জেতার পেছনে হিংসাকেই দায়ী করেছে বিরোধীরা। এদিকে ফলাফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। সেই তালিকা থেকে বাদ যায়নি বাঁকুড়াও। এবার বিজেপি বিধায়কের দোকানে পড়ল হুমকির পোস্টার। দোকান খুললেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পুরসভা নির্বাচনে বাঁকুড়ায় বিজেপি ধরাশায়ী হতেই বিধায়ক নীলাদ্রি শেখর দানার দোকানে পড়ল হুমকির পোস্টার। শুক্রবার রাতে বাঁকুড়ার ভৈরবস্থান মোড়ে বিধায়কের নিজের বন্ধ থাকা কাপড়ের দোকানে শার্টারে কেউ বা কারা পোস্টার সাটিয়ে দেয়। ছাপানো এই পোস্টারে লেখা রয়েছে দোকান খুললেই মারব। কে বা কারা এই পোস্টার দিয়েছে সে ব্যাপারে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি। তারপর এদিন সকালে এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা বিধায়কের দোকানে ওই পোস্টার দেখে বিষয়টি বিধায়ককে জানান। এদিনের পোস্টারের পরিপ্রেক্ষিতে পাল্টা সুর চড়িয়েছেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি বলেন, যে বা যারা রাত্রির অন্ধকারে এইসব কাজ করছে, দোকানে শাটারের সামনে পোস্টার লাগানো, আমি তাদেরকে বলছি একটা কথা শুনে রাখুন কান খুলে। হাতি চলে বাজারো মে আর কুত্তা ভুকে হাজারো মে, যদি ক্ষমতা থাকে দিনের আলোতে দিনের বেলাতে চোখে চোখ রেখে কথা বলবে। ওরকম চোরের মতো ডাকাতের মতো ওই পোস্টার একটা লাগিয়ে দেওয়া, হুমকি দেওয়া, এসব নীলাদ্রি দানা সহ্য করে না। নীলাদ্রি দানা 34 বছর বামপন্থী বন্ধুদের সাথে লড়াই করেছে, বর্তমানে লড়াই করে যাচ্ছে। আর যদি কারুর এত মাথা ব্যথা হয়ে থাকে, ভয় করছে আমাকে, যদি মাথা ব্যথা হয়ে থাকে সামনাসামনি লড়াই করবে। নীলাদ্রি দানা সামনাসামনি লড়াই করতে ভালোবাসে। একটা পোস্টার লাগিয়ে দিল, এভাবে ধমকি দিয়ে নীলাদ্রি দানাকে চুপ করে রাখা যায় না। নীলাদ্রি দানা কাজ নীলাদ্রি দানা করে যাবে। বিধায়কের দোকানে এদিন হুমকির পোস্টার পড়ার ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পুরসভা নির্বাচনে বিজেপি গোহারা হেরে বিজেপির একাংশ দলীয় নেতৃত্বের প্রতি এইভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন। বিজেপির তরফে স্পষ্টতই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত করে দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কর্মী শ্যামল সাঁতরা বলেন, বেশ কয়েকদিন ধরে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে তার বহিঃপ্রকাশ বিভিন্ন নেতা নেতৃত্ব কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা দেখিয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের যে ফল সেটাই হয়তো তার দোকানের উপরে এই ধরনের আঁচড় কেটেছে। তো এই দলের মধ্যে কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চয়তায় ভরা, কর্মীরাও হতাশায় ভুগছেন কী করবেন না করবেন। তো সেই জায়গা থেকেই তাদের ক্ষোভ বিক্ষোভ এভাবেই আছড়ে পড়ছে। সেখানে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই, কারণ এই দলটা তো মানে হঠাৎ করে লিফট থেকে এসেছিল। যেটা করতে যাচ্ছি, যে গাছে আমরা জল দেব, আবির দেব, কারণ গাছ হলো প্রকৃতি, গাছের মধ্য দিয়ে সারা প্রকৃতিকে আমরা ধরে নিচ্ছি বিশ্ব চরাচর। আমরা অঙ্কুরোদ্যমের পক্ষ থেকে সদস্যরা গাছের পায়ে জল দেওয়ার এই বসন্ত মুখরিত আজকের যে দীপ্রাভির সভা সেটা শুরু করবো। একজন একজন আমরা পিয়া দাও, তারপর সবাই দাও, এবং গাছের গোড়ায় জল দিয়ে প্রাক বসন্ত উৎসব পালন করল বিশ্ব সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ। জলপাইগুড়ি শহরের নব যুবক সংঘের ঘরে এদিন গাছের গোড়ায় জল দিয়ে গাছের সাথে দোল উৎসব পালন করলেন তারা। এই বিষয়ে অঙ্কুরোদ্গম কমিটির একজন সদস্য জানিয়েছেন, আর কিছুদিন বাকি বসন্ত উৎসবে, তাই বসন্তের আগে পরিবেশকে যারা সুস্থ রাখে, মানুষকে যারা সুস্থ রাখে, সেই গাছেদের রং এবং জল দিয়ে বরণ করে নিলাম।
এদিন রং খেলার পর বিশ্ব সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের প্রত্যেক সদস্য গাছের গোড়ায় জল দেন। এরপর সেখানে ছোট্ট এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ছোট পিকনিকেরও আয়োজন করা হয় সংগঠনের তরফ থেকে। আমরা শিববাড়ি বেগুনটারিতে অঙ্কুরোদ্গম বিশ্ববঙ্গ সাহিত্য সমন্বয় সংস্কৃতি মঞ্চের যুব নবযুব সঙ্গে আমরা আজকে একটা বসন্ত উৎসব করছি। বসন্ত মানে তো শুধু রং বা আবিরের খেলা নয়, বসন্ত আমরা গানে, আমরা দুঃখে সুখে মধ্যে দিয়েও আমরা বসন্তকে কেউ কোনো না কোনোভাবেই মানে উদযাপন করি আমরা। মানে আমাদের মনের কষ্টটাকেও আমরা অনেক সময় বসন্তর দিয়ে মানে বসন্তর নেই বলে যে আমরা যে যে কষ্টটা দুঃখটা সেই সব কিছু মিলিয়ে আমরা আজকে এখানটায় এমন করে বসন্তর মানে উৎসব আসার, এখনও তো আমাদের বসন্ত উৎসবটা আসেনি রং খেলা, তার আগে আমরা ভালোবাসার একটা বন্ধন, একটা হৃদয়ের বন্ধন দিয়ে আমরা শুরু করতে চাই। আমরা চাচ্ছি যে গাছকে প্রকৃতি মানেই প্রকৃতি মানেও বসন্ত, আমরা গাছকে ফুল দিয়ে আবির দিয়ে হ্যাঁ জল দিয়ে আমরা উদ্বোধন করবো আজকে। আজকে প্রোগ্রামে কী কী থাকছে বলুন? আজকে প্রোগ্রামে আমাদের থাকছে গান, থাকছে আবৃত্তি, থাকছে কবিতা, থাকছে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন দাদারা দিদিরা ওনাদের কথা বক্তৃতা থাকছেন, আর আমাদের একটা পিকনিকের মতো থাকছেন, তাতে আমাদের খাওয়া দাওয়া আছে। ব্যাপার হলো বাড়িওয়ালার হোশ নিয়ে হবে না হবে ঘেমুয়া হবে দমকল আছে বিধ্বংসে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৪টি বাড়ি, পাশে দাঁড়ানোর আশ্বাস তৃণমূলের নেতা ও বিধায়কের। বিধ্বংসে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো ২৪টি বাড়ি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার রাত ৭টা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বৈজনাথপুর গ্রামে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। এই নিয়ে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সায়েদ আলী ও তার পাঁচ ছেলের বাড়ি। তবে আগুনে হতাহতের কোনো খবর না থাকলেও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে পাঁচ ভাইয়ের মোট ২৪টি বাড়ি সহ ৩টি গবাদি পশু, ৫টি বাইক, আসবাবপত্র, নগদ টাকা, অলংকার এবং বাড়িতে থাকা মজুদ শস্য, জমির দলিল ও ঘরে থাকা প্রায় কয়েক লক্ষ টাকা। ঘটনার খবর পেয়ে ছুটে যান তৃণমূল জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান, সঙ্গে ছিলেন সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। এক মাসের খাদ্য সামগ্রী সহ কিছু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বুলবুল খান। পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় সিলিন্ডার ফেটে আচমকাই আগুন ধরে যায় রান্নাঘরে। এরপরে চোখের নিমিষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এরপর একের পর এক বাড়িতে আগুন লেগে যায়। পাঁচ ভাইয়ের বাড়ি গ্রামের বাইরে ফাঁকা মাঠে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে এলাকার বিশেষ কেউ হাত লাগাতে পারেনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ৪ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। বর্তমানে পরিবারগুলি পলিথিন টাঙিয়ে বাঁধের ওপর খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে নিয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেতা বুলবুল খান। ব্যক্তিগতভাবে সাহায্যের পাশাপাশি তিনি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আজকে আমরা এসেছিলাম সুলতাননগর অঞ্চলে ভোজনাথপুর গ্রামে, বাঁধের উপর একটা বাড়ি, সেটা হচ্ছে হাসেন নাম, তার পাঁচ ভাই, বাবা আছে জীবিত। পুরো বাড়িটা মানে গভীর রাতে খবর পেয়েছি কি পুরো বাড়ি পুড়ে সাফ হয়ে গেছে। আমাদের থানার পুলিশ দমকল এসেছিলো কিন্তু কোনোরকমই করা যায়নি। তো আজকে
আমরা এখানে সকালের দিকে উপস্থিত হয়েছি। এখানে ব্যক্তিগত হিসাবে এখানে আমাদের প্রধান আছে, উপপ্রধান আছে হোসর আলম। এখানে আমরা কম্বল থেকে শুরু করে পলিথিন থেকে শুরু করে চাল থেকে শুরু করে আর্থিক সাহায্য আমরা করলাম, যেহেতু এখন তো সবাইকে একটা জায়গায় রান্না করতে হবে কয়েকদিন তো। আর যেহেতু আরও সামগ্রী আমাদের প্রধান উপপ্রধানের দিক দিয়ে কালকে অঞ্চল থেকে এনাদেরকে যতটি হেল্প করার, বাড়ি থেকে শুরু করে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে কোনো রকম অসুবিধা হবে না। আমরা রাত্রে বিডিও সাহেবের সঙ্গে আমি কথা বলেছি নিজে, যেহেতু আমরা মালদায় প্রোগ্রাম ছিল আমি রাত্রে এসেছি কথা বলে, এর ইনারা যাবে, আমাদের মেম্বার আছে তারা কিন্তু এখন যাবে। তার যা সামগ্রী আছে ব্লক থেকে যেটা পুড়ে যাওয়ার পর দেয় সে কিটসটা দেবে। আচ্ছা, পরিবারের তরফ থেকে একটা দাবি করছে যে ঘরের ব্যবস্থা করে দেওয়ার, পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা নেবে পঞ্চায়েত? আমরা তো তাদের ডকুমেন্টস হিসাবে দেখব কি কি আছে না আছে, আমরা যেরকম সাহায্য করা এই পরিবারের পাশে দাঁড়ানো। আমরা সব দিনই সুলতাননগর অঞ্চল প্রধান উপপ্রধান, আমি নিজেই এই অঞ্চলের বাসিন্দা, আমার এটা হোমজিপি, এখানে আমরা সবসময় লোকের পাশে সাথে থাকি, যে হিসাবে হোক আমরা সবসময় পাশে থাকি যতটুকু করার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন, তিনিও সমস্ত রকমভাবে তাদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, আজকে আমরা সুলতাননগর অঞ্চলের বাজনাথপুর গ্রামে গেছিলাম। গতকাল সন্ধ্যা 7টার সময় যে বিধ্বস্ত আগুনে প্রায় 14টা রুম পুড়ে গেছে, তার মধ্যে বাইক টাইক থেকে শুরু করে গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে সর্বস্ব তাদের সমস্ত কিছু জ্বলে গেছে, পুড়ে গেছিলো। এবং আমি কলকাতায় ছিলাম, খবর পাওয়া মাত্রই কলকাতা থেকে তড়িঘড়ি করে আমি সঙ্গে সঙ্গে ট্রেন ধরে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। তার আগে আমরা আমার ছেলেকে এবং মৃত্যুকে সবাইকে আমরা পাঠিয়েছিলাম। তার রাত্রে সমস্ত রকম তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে পলিথিন থেকে শুরু করে তাদের সমস্ত রকম জিনিসপত্র রাত্রি দেওয়া গিয়েছিলো। আজকে আমি এসে সঙ্গে সঙ্গে আমি ওই ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে গিয়ে দেখি আসলেই প্রত্যেকটা বাড়ি একদম পুরো ছাই হয়ে গেছে, মানে থাকার মতো আর কোনো, তারা যে এখন কোথায় থাকবে একদম গাছের নিচে বাঁধের সেখানে আছে তাদেরকে দেখে আমার খুবই দুঃখ হলো। তাদের আমার সমস্ত রকম ত্রাণ সামগ্রী আমি নিজের তহবিল থেকে যত রকম পারলাম সমস্ত রকম জিনিসপত্র আমি এবং এখন যাচ্ছি আমি বিডিও সাহেবের কাছে, তাদের কীরকম সমস্ত ত্রাণ প্রাণ থেকে সমগ্র ত্রাণ সামগ্রী থেকে সমস্ত রকম জিনিস যেন দেওয়া যায় তার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা করব, তার জন্য আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছি। এবং সেখানে গিয়ে আমি নিজের চোখে দেখলাম যে আসলে মানে আর আমি তো ছিলাম ছত্রকে, ওখান থেকে আস্তে আস্তে আমার বাড়ি পুড়ে রাখ হয়ে গেছে পুরাটাই। কখন কোন দিন আগুন লেগেছিল? কালকে 7টার সময়। তো কী পরিস্থিতি আগুনের পর? আগুনের পর ধরলাও কি যে সব জ্বলে গেছে, আমার যত যা ছিল টাকা পয়সা গয়না গাঁঠি বাইক টাইক গাই গরু যত যা ছিল জীবিত জিনিস সব শেষ হয়ে গেছে আমার। খালি বাড়ি পুড়ে ছাই হয়েছে 24টা। আপনার কজন থাকতেন এই পরিবারে? এই পরিবারে আমরা 5 ভাই, সব ফরক আছি আর বাবা মাও ফরক আছে। তো যখন আগুনটা লাগে তখন আপনারা বুঝতে পারেননি? না, বাড়িতে কেউ ছিল না আমাদের, কি না, খালি বাবা মা আর দুটো ভাই বউ ছিল। তো কি মনে হচ্ছে যে এই আগুনটার কী করে মানে শুরু হলো? এখন ওরা বলছে কি যে গোয়াল থেকে ওখান থেকে আগুন পাওয়া গেছে, বাকি আমরাও বলতে পারছি না সঠিক খবর। গরু ইয়াতে লেজে টেজে মারে কোনো জায়গায় হতো কি করেছে। আপনার কি গোয়াল ঘরে কি কোনো মশা তাড়াবার জন্য কোনো কিছু লাগিয়েছিলেন, আগুন দিয়েছিলেন নাকি? হ্যাঁ, দিই আমরা মশা তাড়াবার জন্য, মাঝে মধ্যে করি, মানে একদিন করলে হয়তো 5 দিন করি না, এরকম সিস্টেম হয়েছে। তো সেখান থেকে কি আগুন ছড়াচ্ছে মনে হচ্ছে নাকি? এখন ওটাই তো আমরা ওটাই বাড়িতে বলছে ওটাই হয়েছে। তো দমকল গাড়ি এসেছিলো? দমকল গাড়ি এসেছিলো। তারা কতটা সহযোগিতা করেছে? ওরা ধরেন কি যে খুব লেটে এসছে গাড়িটা, যদি সঙ্গে সঙ্গে পৌঁছে যেত আমার এত ক্ষয়ক্ষতি হতো না। এরকম আপনারা কি কাজ করেন? আমরা এই মজদুর। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন রাখবেন আপনারা? মুখ্যমন্ত্রীর কাছে আমরা সহযোগিতা চাই। আপনার নাম? আমার নাম হাসান। আপনার বাড়ি? বাড়ি বৈজনাথ। জলপাইগুড়ির বিভিন্ন স্কুলগুলোতে দেখা গেল মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির চিত্র।
করোনা আবহ কাটিয়ে টানা দুবছর পর আগামীকাল থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলগুলোতে। করোনা সংক্রমণের কারণে টানা দুবছর অনলাইনের মাধ্যমে পরীক্ষা হয়েছিল, কিন্তু এবারে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় শিক্ষা দপ্তর সূত্রে ঘোষিত হয় এবারে মাধ্যমিক পরীক্ষা অফলাইনে, অর্থাৎ আগের মতো করানো হবে। মধ্যশিক্ষা পর্ষদের সেই ঘোষণা অনুযায়ী জলপাইগুড়ি জেলা স্কুলসহ বিভিন্ন স্কুলে দেখা গেল শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির চিত্র। 7ই মার্চ থেকে আগামী 16ই মার্চ পর্যন্ত চলবে এবছরের মাধ্যমিক পরীক্ষা এবং জলপাইগুড়ি শহরের সর্বমোট পরীক্ষার্থী 30,499 জন। শেষবার হলে বসে পরীক্ষা হয়েছিল 2020 সালে। এবছর প্রায় 50,000 পরীক্ষার্থী বেড়েছে। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মাস্ক পরে সবাইকে পরীক্ষা দিতে হবে। গত বছর পরীক্ষা না দিয়েও সবাই পাশ করে গিয়েছে। কোভিড আবহ থাকলে এবারও তা হওয়ার সম্ভাবনা ছিল। এই অবস্থায় স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসার আবেদন করেছে। এই কারণে পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে পর্ষদ। সারা রাজ্যে মাধ্যমিক এবার ছাত্র সংখ্যা 5,59,000, ছাত্রী সংখ্যা 6,26,804 জন, মোট ভেনুর সংখ্যা 4,194টি। দুবছর আগের তুলনায় এবার 1,355টি পরীক্ষা কেন্দ্র বাড়িছে। কল্যাণময়বাবু জানিয়েছেন, লেট ফাইন দিয়ে 31 জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে, যারা তা করেনি তাদের অ্যাডমিট কার্ড পাঠানো হয়নি। আমার জেলার টোটাল 23 মেন ভিনিউজ রয়েছে আর 125 সাব ভিনিউজ। তাহলে এই সাব ভিনিউজতে হতে যাচ্ছে, এটা নিয়ে সব প্রিপারেশন রাইট ফ্রম দ্য ভেনিউ লেভেল থেকে সেন্ট্রাল লেভেল, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন লেভেল, ব্লক লেভেল, সব মিটিং, প্রিপারেটরি মিটিংস, সব ডিসকাশনটা শেষ। তাহলে অল প্রিপারেটরি মেজার্স মানে ডিসকাশনটা হয়ে গেছে অ্যান্ড অল আর প্রিপেয়ার্ড। আর এক্সামটা হতে যাচ্ছে ফ্রম 7th অফ মার্চ টিল 16th। আর এটা নিয়ে যে ডিস্ট্রিক্ট লেভেলে যে অল মানে লাইন ডিপার্টমেন্টসরা রয়েছেন, স্টেক হোল্ডার্সরা রয়েছেন, তাদের জন্য অ্যালার্ট করা হয়েছে। ফর এক্সাম্পল পুলিশ, ল অ্যান্ড অর্ডার ম্যাটার, লাইট, ইলেকট্রিসিটি অ্যান্ড সাউন্ড, সাউন্ডের জন্য আমরা বলা হয়ে গেছি অলরেডি। অ্যান্ড অল যে যেভাবে করতে হবে, প্রিপারেশন নিতে হবে এক্সামের জন্য, সেটা অলরেডি করা হয়ে গেছে। বাদ বাকি এখন যে কোয়েশ্চেনের পেপার, কনফিডেন্সিয়াল পেপারটাও অলরেডি কনস্টিটিউশন এন্ডে ঢুকে গেছে। শর্টিং, চেকিং হ্যাজ বিন কমপ্লিটেড, ঠিক আছে। আর আই থিঙ্ক আমরা ভাবছি, আমরা উই আর হোপিং ফর আ ভেরি পিসফুল কন্ডাক্ট অফ দিস এক্সামিনেশন, যে আগেভাবে হতো সেভাবে আমরা এবারও করব। আর এবার একটু এক্সট্রা কেয়ার করতে হবে বিকজ অফ দ্য কোভিড নর্মসের জন্য, এটা কোভিড হেলথ নর্মস মেনেই করতে হবে। সেটার জন্য আমরা হেলথের সহযোগ নিয়ে আমরা দেখে নিচ্ছি সব ভেনিউতেই বাচ্চারা সেফ আর সেফলি ওনারা বসে এক্সামটা দিতে পারে। সেই কারণে আজকে মরতে গেছিলেন, কে বাঁচালো আপনাকে? আপনার ছেলে মেয়ে আছে না? অশান্তিটা কি নিয়ে আয় বাড়িতে? নাই কারণে বলে না তো, না কারণে কি করে অশান্তি কি করে? ননাশ করে, বর করে, বর ভবন করে, ননদ ননদরা করে। আপনাকে কি মারধর করে নাকি? হ্যাঁ মারধর করে। আজকে সকালে মারছিল? হ্যাঁ সকালে দুইবার মারতে গেছিল। কখন বাড়ি থেকে বেরিয়েছেন? তাও 8:30 হবে। তারপরে কোথায় গেলেন? ওই আশ্রম মোড়ে বসেছিলাম। এখন পুলিশরা তো বুঝালো, আর কি করবেন? আর কি এরকম করবেন? কি চাইছেন আপনি, কি চাইছেন? আপনি কি শান্তিতে থাকতে চান বাড়িতে? শান্তিতে তো থাকতে চাই, শান্তি আর হচ্ছে কি দাদা, হচ্ছে না তো। পুলিশকে বলেছেন? হ্যাঁ বললাম তো। পুলিশ কি বলল? ঠিক আছে। কি নাম আপনার? ভক্তি। ভক্তি কি সরকার? আর আপনার স্বামীর নাম? ভবন সরকার। কোথায় বাড়ি? আসাম। গাড়ির নিচে ঝাঁপ দেওয়ার আগেই এক মহিলাকে বাঁচালেন ট্রাফিক পুলিশ।
জাতীয় সড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার সময় এক মহিলাকে বাঁচালেন জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। রবিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির অসম্ভর সংলগ্ন তারাপাড়া এলাকায়। উদ্ধার হওয়া ওই মহিলার নাম ভক্তি সরকার। তিনি 31 নম্বর জাতীয় সড়কে এসে আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানান জলপাইগুড়ির কর্তব্যরত ট্রাফিক ওসি বাপ্পা সাহা। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত আসামপুর এলাকায় প্রতিদিনের মতোই ডিউটি করছিলেন সদর ট্রাফিক পুলিশের ওসি বাপ্পা সাহা। ওই সময় তিনি লক্ষ্য করেন দ্রুতগতিতে ছুটে চলা যানবাহনের মাঝে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিলেন ওই মহিলা। যদিও গাড়ির চালক গতি নিয়ন্ত্রণ করে ফেলায় মৃত্যুর মুখ থেকে রক্ষা পান তিনি। একইভাবে ফের অন্য একটি গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতেই ঘটনাস্থলে উপস্থিত থাকা সদর ওসি ট্রাফিক বাপ্পা সাহা দ্রুত ছুটে গিয়ে জাতীয় সড়ক থেকে ওই মহিলাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই মহিলাকে নিজেদের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন আত্মহত্যার চেষ্টা করছিলেন ওই মহিলা। পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন। মহিলাটা রাস্তার মধ্যে একটা গাড়িতে ঝাঁপ দিয়েছিল, তারপরে আমরা ছিলাম, গাড়িটা অনেক কষ্টে ব্রেক মানে বেঁকে গিয়ে বের করে গেলো, তারপরে আমরা মহিলাটাকে রেস্কিউ করলাম। কী কারণে, কী ব্যাপার, মানসিক প্রবলেম আছে মহিলাটার, অবস্থা পারিবারিক, আশা করি। তো পরে গাড়িতে ঝাঁপ দিত, তাহলে তো শেষ হয়ে যেত। সরকার আছে, ওর বয়স 38, ওয়াইফ বোধহয় ভুবন সরকার, বাড়ি তারাপাড়া আসামপুরের কাছেই বাড়ি। তো আজকে মোটামুটি ওই 1টা নাগাদ এনএইচে চলে গিয়েছিল, এনএইচে গিয়ে গাড়ির তলায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল আর কি, তো কমার্সিয়াল সাইড, ইট মেবি ডিউ টু ফ্রাস্ট্রেশন আর কোনো ফ্যামিলি প্রবলেম হতে পারে। তো আমরা ওকে রেস্কিউ করেছি, আমার ট্রাফিক টিম রেস্কিউ করেছে ওকে আন্ডার দ্য কমান্ড অফ আমাদের সাব ইন্সপেক্টর ওসি ট্রাফিক বাপ্পা। এখন ওকে আমি একটু জিজ্ঞাসাবাদ করবো, তারপরে কাউন্সিলিংয়ের দরকার হলে কাউন্সিলিং করবো, করে নেক্সট স্টেপ কী নেওয়া যায় আমরা ওটা দেখছি। কী কারণে আত্মহত্যা করতে গেলে সে ফিরে যাবেন? নিশ্চয়ই কোনো রকম ফ্রাস্ট্রেশন আছে, ফ্যামিলি ডিসপিউট তো হতেই পারে, আমরা জিজ্ঞাসাবাদ করে নিই। মহিলাটা বলছে ওকে নাকি খুব টর্চার করা হয়, মারধর করা হয়, যদি ওরা হয় তো লফুল স্টেপ নেওয়া হবে। কী নাম বললেন মহিলাটা? ওনার নাম হচ্ছে ভক্তি সরকার, 38 বছর। হাজবেন্ডের কোনো খবর কিছু পাওয়া গেছে, পরিবার সূত্রে কিছু জানা গেছে? পরিবারের খবর দেওয়া হয়েছে, দে আর কামিং। থ্যাংক ইউ। কী করে হাজবেন্ড?